ওর আম্মার পেটে থেকে যখন হয়েছে তখন থেকে আমার হাতে ওর আম্মার পেটে থেকে বের করছি আমি নিজে বের করেছি জি বের করার পর থেকে আমার হাতে এই পাঁচটা বছর নিজের সন্তানের মতোকে মানুষ করছি মানে গরুর বয়স পাঁচ বছর হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই পাঁচ বছর নিজের সন্তান যেভাবে মানুষ করে এইভাবে আমি গরুটা মানুষ আচ্ছা দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল সদরে আমরা এই মুহূর্তে আছি চমৎকার একটি গরুর সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির এক গরু এই গরুর মালিক হচ্ছেন আশুভাই তিনি পেশায় কষাইয়ের কাজ করলেও কিন্তু তার এই শখের গরুটি অনেক যত্ন সহকারে লালন পালন করছেন এটি একটি সম্পূর্ণ দেশি সার গরু আশুভাই আমাদেরকে জানিয়েছেন যে তার খামারে দীর্ঘ পাঁচ বছর সযত্নে লালন পালন করা হচ্ছে এই গরুটিকে গরুটির অনেক সুন্দর একটি নামও রয়েছে এটার নাম হচ্ছে সাহেব বাবু 2023 সালের কোরবানিকে কেন্দ্র করে প্রস্তুত টাঙ্গাইলের বড় গরু সাহেব বাবু আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশুভাইয়ের এই চমৎকার গরুটি তিনি কীভাবে লালন পালন করছে এবং তিনি কেমন টাকা দাম চাচ্ছে এই গরুটি সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আশু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আশু ভাই আপনার একটি সুন্দর গরু রয়েছে দেখার জন্য চলে আসলাম আমরা জি আলহামদুলিল্লাহ এই হচ্ছে আপনার সেই গরু না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আশু ভাই একটু লক্ষ্য করলাম গরুর সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার যেমন ওর আম্মার পেটে থেকে যখন হয়েছে তখন থেকে আমার হাতে ওর আম্মার পেটে থেকে বের করছি আমি নিজে বের করেছি জি বের করার পর থেকে আমার হাতে এই পাঁচটা বছর নিজের সন্তানের মতোকে মানুষ করছি মানে গরুর বয়স পাঁচ বছর হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই পাঁচ বছর নিজের সন্তান যেভাবে মানুষ করে এইভাবে আমি গরুটা মানুষ আচ্ছা দর্শক আশু ভাই কিন্তু অনেকটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছে যে উনি নিজের সন্তানের মতো করে এই গরুটিকে লালন পালন করেছেন ভাই আপনি পেশা কী কাজ করেন আমি আমার গরু গোছের দোকান আছে ওই গরু গোছ বিক্রি করি মাংস বিক্রি করি জি জি আচ্ছা এই যে গরুর প্রতি একটা ভালোবাসা রয়েছে আপনার এটা আসলে চমৎকার একটি বিষয় কারণ গরুর প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু এত সুন্দর গরু পালন করা সম্ভব না জন্মের পর থেকে আসলে গরু মাঝেই মানুষ আমার যে জন্মের পর থেকেই এই হাতে গরু ব্যবসাও করি গরুর বাসায় দুই সেটা পালিও গরু এই শুধু গরু মাঝেই এই লাইফটা কাটাই দিয়েছি গরু মাঝে কত বছর হয়েছে আপনার 35 বছর 35 বছর যাবৎ এই গরু মাঝেই কারণ মায়ের পেটে থেকে পড়াই গরু মাঝে এ থেকে আর শরীর নেই আচ্ছা তার মানে গরুর সাথে যুক্ত আছেন দীর্ঘ সময় জুড়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এইটা হলো আমার অনেক শখের আমার লাইফে সর্ব ফার্স্ট এতটুকু একটা গরু বানাইতে পারছি এটা আমার আচ্ছা আগে কি এত বড় গরু পালন করা হয় এত গরু বড় হয়নি আর কোনটাই এটাই এটাই আমার পালের গাভীর বাচ্চা একদম গাভীর গরুর বাচ্চা হ্যাঁ হ্যাঁ পালের গাভীর বাচ্চা মাশাআল্লাহ বেশ বড় ডেলিভারি থেকে আমার হাতে আচ্ছা আর ডেলিভারি করছি আমি আমার হাত দিয়ে এরপরে একইভাবে আমার হাতে হয়েছে আচ্ছা গরুটা কোন জাতির গরু এটা দেশি একদম দেশি আমার পাল আর মা উদ্দেশ্য ছিল ওই গাভীর পেটের বাচ্চাই দেখ একদম দেশি 100% দেশি গরু কি এত বড় হয় হ্যাঁ হ্যাঁ এই বয়সে কেন এটা তো ওই দু একদিনে বাচ্চা না কিন্তু দেশি গরু আমরা হাটঘাটে গেলে এখন পাইতেছি 1 বছর 1.5 বছর 2 বছরের বাচ্চাগুলো আচ্ছা ওইগুলা দেখা যায় যে ফিট ফুড আবি যাবি খাওয়া এত রোগ আমার গরু কিন্তু না একদম ন্যাচারাল খাবার আচ্ছা গরুর কি নাম রয়েছে ওর নাম সাহেব বাবু টাঙ্গাইলের সাহেব বাবু টাঙ্গাইলের সাহেব বাবু সাহেব বাবু আচ্ছা খুব সুন্দর নাম দিয়েছেন এমন নাম দেওয়ার কারণটা কি ভাই ওর চলাফেরা হাঁটা আপনি দেখেন হাঁটা দেখেন ওর ওই ঠিক সাহেবের মতোই হাঁটবে ও সাহেব ও হয়েছে পর থেকে ও সাহেবের মতোই না গোটা যখন হাঁটে তার গলকম্বলগুলো যখন ঝুলে খুব সুন্দর লাগে কিন্তু ওর হাঁটাটা ওই একই একদম সাহেবদের মতোই আচ্ছা দাঁতে কি পরিপূর্ণ হ্যাঁ দাঁতে পরিপূর্ণ হয়ে গেছে এবার আচ্ছা আমরা ওজন সম্পর্কে জানি এটা ওজন আছে বর্তমানে লাইভ ওয়েট 30 পাউন্ড আছে লাইভ ওয়েট 30 পাউন্ড আছে হ্যাঁ হ্যাঁ হবে তো ভাই হ্যাঁ হবে আপনি মাংস ক্রয় বিক্রয় করে থাকেন আপনার অবশ্যই আইডিয়া রয়েছে কারণ আপনারা হাটে গিয়ে একটা গরু ধরলেই বুঝতে পারেন তার কত কেজি মাংস রয়েছে আপনি নিশ্চয়ই আমাদেরকে সঠিক তথ্যটা দিবেন জি জি এটা আপনার আমার মাপাই আছে ফিতাদের মাপা আছে 30 পাউন্ড আছে লাইভ ওয়েট লাইভ ওয়েটে আচ্ছা মাংস হিসেব করে মাংস কতটুকু হতে পারে আপনার ওই 40% বাদ যাবে 40% বাদ যাবে জি জি 40% তাহলে 30 পাউন্ড থেকে 40% বাদ দেন আচ্ছা বাদিলে আপনি লাইভ এসে যাবে আচ্ছা ভাই দামটাও জানি কত টাকা দাম চাচ্ছেন এই গরুটির দামটা আমি 12 লক্ষ টাকা চাইতেছি 12 লক্ষ টাকা হ্যাঁ তারপর এখন আপনি ধরে নিতে চাইলেন তাহলে আপনার সাথে বসলে আলাপ শাক ফিকেতে একটু একটু তো এদিক সেদিক হইতেই পারে হইতে পারে না আলোচনার সুযোগ রয়েছে হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা যেহেতু আপনি একটা পেশার সাথে যুক্ত আছেন তো এই গরুকে সময় আমি
যে যত কাজই করি কাজের ফাঁকে ওকে এসে নিজের সন্তানের মতো আমি দেখবই, দিনে দুই বেলা ওকে খাবার আমি দিবই, দিনে দুই বেলা খাবার দিব, দুপুরে এক বেলা গোসল করাবো, তিন বেলা ওর কাছে আমি যাইয়া নিজের সন্তান মানুষ যেভাবে দেখে ঠিক ওইভাবে আমাকে দেখি। আচ্ছা, কি ধরনের খাদ্য দিয়ে লালন পালন করা হচ্ছে এই গরুটি? কুড়া, মোটা ভুসি, বুট, শুকনা খের, এছাড়া কোনো খাদ্য নাই, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে, সম্পূর্ণ দেশি খাদ্য, আর চারটে সেটা খুদের বাদ দিই। আচ্ছা ভাই, একটা গরুর কোন কোন দিক লক্ষ্য করলে বোঝা যায় যে এ গরুটি একদম ভালো মানের গরু বা এটির মধ্যে কোনো ভেজাল নেই, যেহেতু আপনি যুক্ত আছেন এই মাংসের সাথে? এটা হলো আপনি গরুর শরীরে হাত দিলেই বুঝতে পারবেন যে গরুটা শক্ত না নরম। আচ্ছা, যে গরুটা নরম হবে এটাই ভেজাল, ফিট খাইলে গরু অন্তত এটা গরু নরম হবে, গরুর কখনোই শক্ত হবে না। আর এই গরুটা আপনি ঘুষে দেন সুই দিয়ে ডাবান, দেন সুইটা বাইতে পারবেন না, গরুর শরীরে একটা সুই ডাবাবেন তাওটা বাইতে পারবেন না। আমি কিন্তু ওই ওর জন্য কোনো ডাক্তারি কোনো ট্রিটমেন্ট করতে পারি না, সুই ডাবে না, এত শক্ত চামড়া, শক্ত। হ্যাঁ, এই হলো ফিট না দেওয়ার কারণ। আচ্ছা, সারাদিন কতক্ষণ সময় দিন এই গরুর পিছনে? সারাদিনে পুরো সময় তো আমি সকালে 10-11টা বন্ধ দোকান করি, এরপর আইসা 24 ঘন্টা সময় দরকার পিছনেই, 24 ঘন্টা সময়। হ্যাঁ, শুধু ওই 10-11টা বন্ধ দোকান করি এই টাইমটা বাইরে, এছাড়া সব সময় গরু আছে। যাকে বলে গরু পাগল নাকি? আচ্ছা, এই যে কুরবানিতে এই গরুটি প্রস্তুত হয়েছে বিক্রির জন্য, এই যে আপনি বিক্রি করে দিবেন বলছিলেন যে বারবার নিজের সন্তানের মতো লালন পালন করছেন, এটা অবশ্যই একটা খারাপ লাগা কাজ করবে আপনার ভিতরে? এটা তো লাগবেই, মানে এতদিন একটা জিনিস নিজের সন্তানের মতো মানুষ করা অনেক কিছু না, কষ্ট তো অবশ্যই লাগবে। সেই শূন্যতাটা কাটাবেন কীভাবে তাহলে? আবার একটা মানাইতে হবে এরপরের বারের জন্যে, মানে পরবর্তী বছরে আরও একটি বড় গরু পালার ইচ্ছা রয়েছে? জি জি। আচ্ছা, ওরই ওরই ছোটো একটা ভাই আছে, ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে এরপরে সেম এসে দাঁড়াবে। আচ্ছা, ও ও যদি নিয়ে চলে যায় তারপর আরেকটা আছে আল্লাহ দিছে, ওই একই সেম হবে, ওর ভাই একটা রয়েছে। জি জি জি। আচ্ছা, আসো ভাই, কুরবানিতে যারা বড় বড় গরু পালন করে অধিকাংশ থাকে আপনার শাহিওয়াল, না হয়তো ক্রস ব্রাহ্মা, তার না হয়তো অস্টাল গরু, কিন্তু আপনার এটা হচ্ছে দেশি সার। আমরা কিন্তু দেশি সারের সাথে আপনার পরিচিত খুব কম, এত বড় যে হয় এটা আসলে আমার একটা ই ছিল, আশা ছিল আল্লাহর কাছে যে আমি ওই আমার পালের গাভী থেকে আস্তে আস্তে, যেমন ওর মা আমার পালের, তার মা আমার পালের, তার মা আমার পালের, আচ্ছা এইভাবে আস্তে আস্তে আমি দেখিয়া 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 দেখে জাত দিতে 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 এই পর্যন্ত দেশের ভিতরে সর্বোচ্চ ভালো জাত দিয়ে এই পর্যন্ত এটা গেছি। এটা আমার একটা টার্গেট ছিল, আমার টার্গেট ফিল আপ হয়েছে। অন্যান্য গরুর মাংসের তুলনায় দেশি গরুর মাংসের স্বাদটাও কিন্তু ভিন্ন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর বাজারঘাটে যেখানেই যাবেন আপনারা, দেশি গরুর যে চাহিদাটা এটা কিন্তু অন্য কোনো গরু থাকে না। না, যেমন আমার এই গরু যদি আমি কখনো বের করি দেখা যায় যে হাজার হাজার মানুষ এটা দেখার জন্য হাজির হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শুধু এই দেশি গরুর জন্য, দেশি গরু কিন্তু এত বড় কেউ দেখে না। না, এমন দেশি গরুটা খুব কমই চোখে পড়ে। যেমন আমাদের বাংলাদেশের ভিতরে আপনি লক্ষ্য করেন যে দেশি গরুর ভিতরে গেলে এর চেয়ে বড় পাবেন না, দেশাল পাওয়া যায় খুব কম, দেশি নাই, ক্রস আছে, অস্ট্রেলিয়ান আছে, ফিজিয়াম আছে, কিন্তু এগুলো পাবেন না। ভাই, আমি বুঝবো কীভাবে যে অরিজিনাল দেশি এটা? হ্যাঁ, এটা গরু যে দেখে, গরু যারা চিনে তারা দেখলেই বুঝতে পারবে যে দেশি নাকি। আমাদের বৈশিষ্ট্যটা বলে দেন। দেশি গরুর আপনার গস্ত মাস থাকতেই হবে, তারপরে ওর আকার এর দেখলেই বোঝা যায়, এটা এটা বলার মতো কিছু নাই, দেশি গরু বইলা বোঝানোর মতো কিছু নাই। গলা কম্বল রয়েছে, চুটো রয়েছে, বেশ সুঠাম দেহের অধিকারী। জি জি জি। আচ্ছা, এই যে একটি বড় গরু পালন করছেন, আপনার এই বিষয়টা কেমন লাগে যে মানুষ দেখতে আসে বা কুরবানিতে একটি বড় গরু প্রস্তুত করেছেন, আপনি আপনার মনের ইচ্ছাটা পূরণ করেছেন, এই বিষয়টা কেমন লাগে? ভালো লাগতেছে বিদায় এটা বানানো, এটা জানাইতাম না, এটা শখের বিষয় বানানো, শখের শখ করতে করতে এখন এমন শখ হয়ে গেছে নিজের সন্তানের মতো। এবার কুরবানিতে যারা মূলত দেশি গরু খুঁজতেছেন, তো দেশি গরু 100% দেশি গরু খুঁজতে গেলে তাহলে আমার এটা নিতে হবে, কারণ আমার এই গরুর ভিতরে চুল পরিমাণ বিদেশি কোনো কিছু নাই, 100% দেশি। আর এটা নিতে চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করেন। আচ্ছা, সবাই তো বিদেশি গরু নিয়ে গর্ববোধ করে বাংলাদেশে পালন করে, আপনি দেশি গরু নিয়ে গর্ববোধ করছেন মনে হচ্ছে? 100% দেশি, তাহলে তো অবশ্যই এটা আমার একটা গর্ব থাকার কথা না, যে দেশি এত বড় একটা জিনিস এটা কিন্তু সবাই পারছে না, কয়জনে পারছে? আপনি দেখেন ফুল দেশ ঘুরেন, ঘুরে দেখেন যে দেশি এত বড় একটা গরু কে বানাইতে পারছে? কার কপাল আছে? নাই, এক আল্লাহ দিছে আমারে। দেশের সারটা খুব কষ্টকর পাওয়াটা, উপর আল্লাহ ছাড়া কিন্তু হয় না এটা। আচ্ছা, যারা কুরবানিতে দেশি সার গরু খুঁজছে তাদের উদ্দেশ্যে আপনি আর কি বলতে চান? তো যদি যারা দেশি গরু খুঁজে বললাম তো যে আমার কাছে আসতে হবে, আসলে আসতে হবে, আসলে আপনি যতটুকু সম্ভব যতটুকু কম রাখা যায় আমি রেখে দিয়ে দিব গরুটা। আচ্ছা দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম আশুভাইয়ের শখের বড় গরু,
এটা হচ্ছে সাহেব বাবু। এই গরুটি 2023 সালের জন্য প্রস্তুত বিক্রির উদ্দেশ্যে। যারা অরিজিনাল দেশি সার গরু খুঁজছেন তারা কিন্তু অবশ্যই এই গরুটি দেখতে পারেন। ভাই দামের ক্ষেত্রে একটু কমিয়ে রাখলে মনে হয় দর্শকরা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। ওই আসলে বসলে কথার সাপেক্ষে একটু ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।